একটা ফিল গুড ব্যাপার যেটা আমি বারবার বলে আসছি যে আমরা যখন সিন করছি যখন অ্যাক্টিং করছি তখন আমাদের সবার প্রচণ্ড খুব ভালো লাগে। সবাই বড় কথা আমাদের ইউনিটটা আর টিমটা এত ভালো যে মানে একটা এসে 14 ঘন্টা কাজ করছি এত মানে এত স্ট্রেনাস ব্যাপার এরকম কিছুই মনে হচ্ছে। ফ্যামিলির মতন হয়ে গেছি আমরা খুব তাড়াতাড়ি, খুব ভালো ভালো বন্ধু মানে মানে বাজে বাজে আর কি হচ্ছে আমাদের মধ্যে এতই ভালো বন্ধু, কিন্তু হ্যাঁ সত্যি খুব হ্যাপি, এটা সত্যি কথা খুব হ্যাপি আর খুব প্লিজড বলতে স্যাটিসফাইড বলতে পারো। না ওর লাইকলি আমার সাথে ফার্স্ট শটটা হয়নি, তাহলে ওকে অনেক নার্ভাস করতাম। ওর ফার্স্ট শটটাই যিশুদার সাথে ছিল, তো যিশুদার যেহেতু আমার থেকে অনেক 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 বড় স্টার, তো ও এতটাই নার্ভাস ছিল যে ঠান্ডা হয়ে গেছিলো ফার্স্ট শট। এই লাস্ট যে প্রোমোটা আছে ওটা ওর ফার্স্ট শট ছিল, তো মানে লিটারালি ও মানে কাঁপছিল। আমার সাথে অনেক ইজি হয়ে গেছে কারণ যিশুদার সাথে কাজ করে আমার সাথে করলে। তারপরে মানে একটা ছোট থেকে ছোট জিনিস ভুল করেও বলে ফেলা যাবে না, বলে খেলা করে দেখতে রাউন্ড নেই তো আশেপাশে সবার সামনে বলে দেয় আমাদের সুরভিও প্রথম প্রথম রেগে যেত, কথা বলতো সুরভিও রেগে যেত, কথা বলতো না মাঝে মাঝে দুদিন তিন দিন, তারপর আবার রাগ মানাতে হলো। তো সুরভি জানে আমি কিরম টাইপের, আমি পার্সোনালি কোনো ইয়ারকি মারি না কিন্তু নিজেদের মধ্যে খুব ইয়ারকি রাখি। আর আমি না বলে আছি অরুণব অরুণব বাই চান্স সুসাইড করে ফেলে আমার জন্য খুব খরচাই, আমরা সিরিয়াসলি বলছি মানে জোক ছিল, আমি সিরিয়াসলি বলছি। কিন্তু আমাদের ইউনিটটা খুব ভালো এইটাই বলবো, আর ওর ব্যাপারে বলবো মানে অনেকেই জিজ্ঞাসা করো তোমরা যে নিউ কামার কাজ করে প্রবলেম হয় কি, তো সিরিয়াসলি বলবো আমার এইটা নিয়ে কোনোদিন কনসার্ন ছিলই, কারণ আজ থেকে 5 বছর আগে আমি যখন স্টারে এসেছি তখন আমিও নিউ কামার ছিলাম, তো এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমি আমার যেই ভালো সিনিয়রদের কাছ থেকে যেই শিক্ষাটা পেয়েছি আমি সেইটাকে কপি করে পেস্ট করার চেষ্টা করি, যাতে ওর কখনোই মনে না হয় যে আমি একটা অন্য এনভায়রনমেন্টে আসলাম, আমি এটা আই আই ডু নট বিলং, এই ব্যাপারটা যাতে ওর মনে না হয়। দর্শকদের জন্য কিছু বলে দাও সেপ্টেম্বর আমাদের হর গৌরী পাইস হোটেল রাত 10টায় আসতে চলেছে স্টার জলসা এবং স্টার জলসা এটিতে, প্লিজ দেখবেন, অনেক ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ দেবেন। মাইকগুলো ধরে হাঁপিয়ে গেছি। মানডে টু ফ্রাইডে 10টার সময় স্টার জলসা ফ্রম 12 সেপ্টেম্বর হর গৌরী পাইস হোটেল আসছে, দেখেছেন একই বলে দায়িত্ব নিন। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার খাওয়া হরগৌরী পাইস হোটেল এতদিন পরে আবার টেলিভিশনে কামব্যাক প্রোডিউসার হিসাবে, তো এক্সাইটেড তো বটেই কিন্তু হঠাৎ করে প্রোডিউসার হিসাবে টেলিভিশনে গেল, আমার প্রচুর টাকা হয়ে গেছিল, আমি ভাবলাম কোথায় ওড়াবো, টেলিভিশন ইজ দ্য বেস্ট প্লেস, ওড়াও দ্য মানি, লোকসভা বুঝে বলছি না, টেলিভিশনের মাধ্যমে যে গল্পটা আমরা বলতে চেয়েছি সেটা টেলিভিশনের মাধ্যমে সব থেকে বেশি মানে অনেক দিন ধরে বলা যেতে পারে, অনেক গল্প একটা ছবি করলে দু থেকে আড়াই ঘন্টা তার বেশি বলতে পারবো, কিন্তু যে গল্প আড়াই ঘন্টার মধ্যে আমাদের দুজনের যে গল্পটা বলার ইচ্ছে আছে, স্পেশালি ওর যে গল্পটা বলার ইচ্ছে আছে সেটা 2 ঘন্টা হবে না, সেটার জন্য অনেক দিন লাগবে, সেটা হয়তো 2 বছর লাগবে সেই গল্পটা বলতে, তো সেই জন্য টেলিভিশন বাঁচা।
And coming back to your question, films কেন নয়? Of course, films are produced for আমরা ওটিকেও কাজ করব, যেমন production house করেছি, সবটাই করব. But there's a time for everything. আর television একটা এমন medium যেখানে আমরা ভালো experience আছে আমাদের জলসার সঙ্গে, in fact, খুব ভালো ভালো show করেছি. তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যদি আমাদের second innings শুরু করতে হয় as producers, then we have to start with television. Because আমার কাছে television is খুব লক্ষ্মী একটা জায়গা. Which has been the যেটা যিশু বললো মজা করে যে আমার প্রচুর টাকা হয়ে গেছে. সত্যি কথাটা তো ঠিকই যে আজকে আমাদের বাড়ির ইএমআই দেওয়াটা বা বেসিক যে এক্সপেন্সেস যেটা ছিল টেলিভিশন যিশু না করলে কিন্তু সেটা হতো না. অনেকে সেই টেলিভিশনকে হয়তো রেসপেক্টটা দেন না, যে মনে হয় যে আচ্ছা প্রডিউস করছো তাহলে ফিল্মসই প্রডিউস করো, টেলিভিশনে এমন কী রাখা আছে. বাট আমার কাছে টেলিভিশন ইজ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ স্টার্টেড অ্যাগেন আর সেকেন্ড ইনিংস উইথ টেলিভিশন. আচ্ছা, বাংলা সিরিয়ালে যে গল্পটা একঘেয়েমি হয়ে যায়, দর্শকদের মনে নতুন খিদে তৈরি হয়, ঠিক আছে, এই পাইস হোটেল কি খিদেটা মেটাতে পারবে? আচ্ছা, এই যে একঘেয়েমি যে হয়ে যায় তাহলে দর্শক সেটা দেখে কেন বলুন তো? দর্শককে প্রশ্নটা করা উচিত, যারা বানাচ্ছে গল্প তাদের নয়, তাই না? অফকোর্স এভরি যারা গল্প বলতে চাই আমরা, প্রডিউসার্স, রাইটার্স, উই উইল অলওয়েজ ট্রাই টু ডু সামথিং নিউ. নাও ইট ইজ আপ টু দ্য অডিয়েন্স যদি ভালো লাগছে কি লাগছে. সেখানে একটি যে এই হোটেলে প্রচুর মানুষ আসে, তাদের কিছু গল্প আছে, তার সঙ্গে এই হোটেলে যারা মালিক তাদের বাড়ির গল্প, এবং যে বাড়িতে বিয়ে হয়ে আসে যার পৃথিবীটা, তার পৃথিবীর সঙ্গে এদের বাড়ির পৃথিবী কীভাবে মিল খাবে সেটার উপর. এখন এত বেশি প্লিজ 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 দেখবেন 12 সেপ্টেম্বর থেকে রাত 10টায় সব কাজ, হ্যাঁ সব কাজবাজ করে আপনারা রিল্যাক্স হয়ে দেখতে পারবেন. আর রিকোয়েস্ট করবো, আবদার করবো বলতে পারেন, আগে মানে আগের তিনটে প্রজেক্টে অনেক 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 ভালোবাসা দিয়েছে. তো প্লিজ শঙ্করকে, অনেক ঐশানীকে, যতজন আমাদের ক্যারেক্টার আছে, মিতালি, তানিয়া, সুন্দরী, মানে সবাইকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দেবো. আর আপনাদের সাপোর্ট ছাড়া জানেন আমরা কিছু চাইবো, মানে যেই ভালোবাসাটা আমাকে দিয়েছেন আপনারা আগে, সেই ভালোবাসাটা আরও. আমি এখনো কোনো ভালোবাসা পাইনি, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা, আমি কিছু জানি না. ঠিক আছে, ঠিক আছে, একটা হোটেল হবে, পুজোতে তো এত ঘোরা হবে, এত প্যান্ডেল হপিং হবে, সারাদিন ক্লান্ত হয়ে যাবে, 10টার সময় গিয়ে মাছের ঝোল ভাত খাবে, আমি রিকোয়েস্ট করব যারা রাত্রি অবশ্যই যেন পাইস হোটেলে খেয়ে তারপরে ঘুরতে, রিকোয়েস্ট করব যারা রাত্রি বেলা ঘুরতে চান তারা প্লিজ 10:30টার পর, হ্যাঁ খাওয়া দাওয়া করে বের হবে পাইস হোটেলে খেয়ে, তারপর হোল নাইট ঘুরুন, কোনো প্রবলেম. থ্যাংক ইউ.